আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি সৃষ্টিকর্তার অশেষ সহমতে প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন তো শেষ সময়ের বিসিএস প্রিলিমিনারি প্রার্থী যারা তাদের জন্য মূলত আমাদের আজকের এই সেশনটা অনেকেই বলেছিলেন যে ভাইয়া শেষ সময়ে আপনি তো অনেক কিছুই বলছেন হ্যাঁ আপনার পেইড এইটাতে ওইটাতে তো আমাদের জন্য কিছু বলেন বা এরকম বেশ কিছু কমন পেয়েছিলাম বিশেষ করে অনেকেই আছেন যারা অনেক পড়ালেখা করে শেষ মুহূর্তে এসে হয়তো ওইভাবে গুছিয়ে নিতে পারছেন না হ্যাঁ তো যারা অলরেডি গুছিয়ে নিতে পারছেন বা পেরেছেন বা যারা সবকিছু গোছানো আছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই ভালো আর যারা এখনো পর্যন্ত অনেক পড়াশোনা করেছেন বা মানে শেষ মুহূর্তে আসলে কি করবেন মানে কিভাবে রিভিশন করবেন হম একটা নির্দিষ্ট রুটিনের মধ্যেও নিয়ে আসতে পারছেন না পড়াগুলোকে কি পড়বেন এই মুহূর্তে কোন টপিকগুলোকে পড়ে যাওয়া উচিত বা করা যেতে পারে পারে আমাদের করণীয় কি হতে এরকম বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি তো সেখান থেকে মনে হলো যে একটা লাইভ সেশন করলে হয়তো ভালো হয় আর যেহেতু আমিও হয়তো বা খুব বেশি দিন আপনাদের সাথে আর সময়টা দিতে পারবো না তো সেই সম্পর্কিত একটা সিদ্ধান্ত আপনাদের জানানো উচিত হ্যাঁ যে আমি আসলে থাকবো কি থাকবো না বা এখানে মানে পরবর্তী আমাদের পেজ থেকে কার্যক্রমগুলো কিভাবে চলবে হ্যাঁ এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই আপনাদের নতুন আসবে কিনা ভাই আপনার পেজের কি হবে বা আপনি এখান থেকে আমাদের নির্দেশনা দিতে পারবেন কিনা তো সমস্ত বিষয়গুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা তবে প্রথমে আমরা আমাদের প্রথম যেই আজকের আলোচনার বিষয় অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা যেহেতু খুব বেশি আর দেরি নেই হ্যাঁ আমরা সেটা নিয়ে একটু কথা বলবো যে শেষ সময় আসলে আমরা কি কি করতে পারি তো আমি একটু কমেন্টগুলো চেক করে নিই আপনাদের অনেকেই হয়তো আমাদের সাথে যুক্ত হবে আমরা কিছুটা সময় নিয়ে নেই ফাঁকে হ্যাঁ আচ্ছা আলাইকুম আসসালাম 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 প্রিয় আমার আচ্ছা মারুফ ওয়ালাইকুম আসসালাম মারুফ আচ্ছা মারুফকে মনে হয় সবাই চিনে কম বেশি অনলাইনের একজন জনপ্রিয় শিক্ষক ওর সাথে প্রায় প্রায় আমার কথা হয় খুব ভালো ছেলে আচ্ছা এরপরে যারা আছেন হ্যাঁ দেখি আমি কমেন্ট সবগুলো দেখতে পাচ্ছি না আমাকে কাইন্ডলি একটু জানাবেন যারা যুক্ত আছেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা তো মনে হয় যাচ্ছে যেরকমই হোক আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা কাইন্ডলি একটু জানাবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আশা করতেছি আপনারাও ভালো আছেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ বা কোনো টেকনিক্যাল ইরোর আছে কিনা এই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন এগুলো ক্লিয়ার করা হয়ে গেলে দেন আমি হচ্ছে আমাদের আজকের যে আলোচনা মূল আলোচনায় চলে যাব। আর এই ফাঁকে আপনারা যদি মনে করেন যে হচ্ছে এই সেশন থেকে কেউ উপকৃত হতে পারেন আপনার প্রিয় বন্ধু বান্ধবী বা ছোট বড় ভাই অথবা বোন যারা বিশেষ করে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিবেন হ্যাঁ তো আপনারা চাইলে তাদেরকে এখানে আমন্ত্রণ জানাতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা আমি আপনাদের জন্য যেটা লেখা আপনার হয়তো লেখা দেখে অনেক এসেছেন যে ছেচল্লিশ তোমার বিসিএস প্রিলিমিনারি প্রার্থীদের জন্য শেষ সময়ের আয়োজন তো সে সময়ের আয়োজন এটা প্রতি বছরই থাকে আপনারা অনেকেই অলরেডি হয়তো বা ইতিপূর্বে যে বছরগুলো পার হয়ে গেছে বিশেষ প্রিলিমিনারি সেখানে দেখবেন শেষ পনেরো দিনের জন্য আমি একটা জাস্ট রুটিন করে দেই এই রুটিনের মধ্যে থেকে বলে দেয় যে এই এই টপিকগুলো যদি আপনারা এইভাবে পড়ে যান এত মার্কস বা এরকম কমন পেতে পারেন হ্যাঁ এগুলোর জন্য ডিটেলসে পড়তে পারেন এগুলোর জন্য হয়তো সংক্ষিপ্ত আকারে পড়তে পারেন তো আমাদের আজকে হচ্ছে কয় তারিখ আজকের তারিখ কত আজকে মনে হয় চার তারিখ না আজকে চার তারিখ ছাব্বিশ তারিখ যদি পরীক্ষা হয় ঈদের মাঝখানে যদি আমরা তিন চার দিন এরকম তো যাবে ঈদের দিন ঈদের আগের দিন পরের দিন হ্যাঁ এরকম যদি যায় তারপর চার পাঁচ দিন হয়তো বা টাইম লস হয়ে যেতে পারে তো সেই হিসাবে হিসাব করতে গেলে আমাদের কিন্তু পুরোপুরি বিশ দিনও হাতে সময় নাই তো এই জন্যই যেহেতু সময় শেষের দিকে আমরা শেষ পনেরোটা দিন কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারি এবং পনেরো দিনে বিশেষ করে যাদের আগে থেকে পড়া আছে এখনো পর্যন্ত হয়তো বা পুরোটা গুছাই উঠতে পারেন নাই বা কিভাবে রিভিশন করবেন বুঝতে পারছেন না বা সিলেবাসে মানে অনেক বড় সিলেবাস হওয়ার জন্য মানে প্রতিদিন একটা সাবজেক্ট পড়বেন না কয়টা পড়বেন নাকি কোন টপিক পড়বেন কিভাবে পড়বেন কিছুই গুছাতে পারছেন না বিশেষ করে তাদের জন্যই আমাদের আয়োজনটা তো আমি এখানে যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমরা পনেরো দিনের একটা রুটিন করব হ্যাঁ অলরেডি আমার কাছে করা আছে হ্যাঁ মানে আমি প্রতিদিনই আপডেট জানাবো আপনাদেরকে আমি ওইটাকে একটু ঘষা মজা করে আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো পনেরো দিনের একটা রুটিন থাকবে আমাদের এই পনেরো দিনের রুটিনে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমি প্রতিদিনই এসে লাইভে হয়তো প্রতিদিন আসা সম্ভব হবে না ভাই এই জন্য আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও আকারে বা বোর্ডে লিখে হোক খাতায় লিখে হোক যেভাবেই হোক হ্যাঁ ওই দুই চার পাঁচ সাত মিনিটের যতটুকনই হোক না কেন হয়তো আমি একটু জাস্ট ভিডিও আকারে বলে দিলাম যে আজকের প্রথম দিনে আমরা রিভিশন করতে গিয়ে এই সাবজেক্টগুলো পড়তে পারি প্রথম দিনে যে মোট বারোটা সাবজেক্ট আছে যদি আবার সাবজেক্ট দশটা বাংলা ইংরেজিকে দুইটা ধরলে বারোটা হয় তো এই বারোটা সাবজেক্ট আছে প্রথম দিনে হয়তোবা আমরা ছয়টা সাবজেক্টের এই এই টপিকগুলো পড়লাম তো প্রথম দিনে যে ছয়টা টপিক হ্যাঁ ধরে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি সাহিত্য ইংরেজি ব্যাকরণ এবং এর সাথে হয়তো বা আপনি গণিত এবং মানসিক দক্ষতা হ্যাঁ অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্কর তিন যে ছয়টা সাবজেক্ট আছে আমরা ফার্স্টের দিন এই ছয়টা সাবজেক্ট পড়ব মানে যারা এই মুহূর্তে থেকে আমার সাথে রিভিশন করতে যাচ্ছেন হ্যাঁ আমি আবারও বলছি যারা অলরেডি নিজেদের মতন করে গুছিয়ে নিয়ে পড়ছেন তারা এইভাবেই পড়েন এখানে তাদের মানে দেখার দরকার নেই আপনি চাইলে জাস্ট দেখতে পারেন যে আমি গিয়ে একটু বলার চেষ্টা এই টপিকগুলো থেকে এইভাবে প্রশ্ন আসে বা এখান থেকে বিস্তারিত পারেন এখানে জাস্ট করলেই হবে হ্যাঁ এই টপিকগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন তবে আগে থেকে যদি কেউ এরকম গুছিয়ে নিয়ে থাকেন যে আমি শেষ সময়ে গিয়ে রিভিশন দিচ্ছি তাহলে আপনার এইখানে থাকার দরকার নেই আর যারা মনে করছেন না আমি শেষের এই সময়টা ভাইয়ার সাথে একটু কাজে লাগাতে চাচ্ছি হ্যাঁ আমার যেভাবে পড়া ছিল না কেন আমি এই লাস্টের পনেরো দিনটা যথাযথভাবে আমি রিভিশনটা শেষ করতে চাচ্ছি এবং এটার পরে আরো আপনার কিন্তু আমি এই সময়টা একটু আগেই শুরু করি যদিও শেষ পনেরো দিন বলল তারপরে হাতে যাতে চার পাঁচ দিন বা দুই তিন দিন আমাদের থাকে একেবারে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার জন্য হ্যাঁ তো সেটার জন্য দেখেন যে আমরা যে কাজটা করতেছি যে প্রথম দিন যেটা বললাম হয়তো বা প্রথম দিন বাংলা ইংরেজি অঙ্ক ছয়টা সাবজেক্ট থাকলো হ্যাঁ বাংলা দুইটা ইংরেজি দুইটা গণিতের দুইটা মানসিক দক্ষতা সহ এখন এই যে ছয়টা সাবজেক্ট থাকলো এই সাবজেক্টের নির্দিষ্ট কিছু টপিক আমি প্রতিদিনই আপনাদেরকে পড়তে দিব হ্যাঁ যে আজকে আপনারা বাংলা থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা চর্যাপদ এই অংশটা আজকে পড়বেন হ্যাঁ রিভিশন করবেন বাংলা ব্যাকরণ থেকে হয়তো বা ভাষাধ্বনি বর্ণ এটা রিভিশন করবেন এখন চর্যাপদ থেকে পড়লে আপনি কত মার্কস পাবেন এটা একটু কনসার্নে থাকা উচিত হ্যাঁ আপনি শুধু পড়ে গেলে হবে না আপনার একটা স্যাটিসফ্যাশনও কাজ করতে হবে বা আপনার একটা টার্গেটও ফিক্স রাখতে হবে যে আজকে যে আমি প্রথম দিনে পড়লাম এই প্রথম দিনের পড়ায় আমার কত মার্কসের পড়া কাবার হচ্ছে হম এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করে করে প্রতিদিন একটু করে আগাতে পারেন দেখবেন যে একটা মানে একটা সামঞ্জস্য থাকবে হ্যাঁ আপনার পড়তেও ভালো লাগবে এবং আপনার মনে হবে যে না আমি আসলে সঠিক লক্ষ্যের দিকেই আছি এখন ধরুন চর্যাপদ পড়লে নরমালি একটা প্রশ্ন পরীক্ষায় কমন আসে ভাষাধ্বনি বর্ণ করলে এখান থেকে একটা বা দুইটা আসে হ্যাঁ আপনি ইংলিশ সাহিত্যে নির্দিষ্ট কোন টপিক এরকম ফিক্সড করে দিলাম হম পিরিয়ড যেগুলো আছে এটাই হয়তো বা পড়লেন এখান থেকে আপনি একমার কমন পেয়ে যেতে পারেন তারপরে ইংলিশ গ্রামার থেকে হয়তো বা নাউন হ্যাঁ নাউনের হয়তো একটা নির্দিষ্ট পোর্শন হ্যাঁ হয়তো পুরো নাউনও হতে পারে নির্দিষ্ট অংশও হতে পারে এটা পড়লেন তাহলে এখান থেকে আপনি একটা দুইটা বা তিনটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন তারপরে গণিত থেকে হয়তো বা প্রথমে উৎপাদ বিজ্ঞানিক মান নির্ণয় সূত্রাবলী উৎপাদক বিশ্লেষণ এটা প্রথম দিন রাখা যেতে পারে এখান থেকে আপনি একটা বা দুইটা প্রশ্ন কমন পাবেন মানসিক দক্ষতা থেকে নির্দিষ্ট একটা টপিক ফিক্সড করে দেওয়া যেতে পারে যে মানসিক দক্ষতা থেকে আগামীকাল আপনি কি কোডিং ডিকোডিং ঘড়ি বা আয়না পানি এরকম দুইটা বা তিনটা চ্যাপ্টার কমপ্লিট করলে তাহলে এখান থেকে আপনি দুইটা বা তিনটা প্রশ্ন কমন পাবেন জাস্ট এই একটা টেকনিকে হ্যাঁ মানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু টপিক নির্ধারণ করবো যে আজকের ফার্স্ট দিনে আমি রিভিশন করতে গিয়ে আমি এই সাবজেক্টের এই টপিকটা পড়ব তখন আপনি এই টপিকটা মানে কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের একটা টপিক বাছাই করে ওই টপিকটা পড়বেন দেখবেন খুব বেশি বড় কিন্তু না যেহেতু অলরেডি পড়া আছে জাস্ট ওইটাকে আপনার নিজের মতন করে গুছাই নিতে হবে হ্যাঁ জাস্ট যেহেতু শেষ সময় আপনি রিভিশন করছেন শুধু দেখবেন যে পুরো অংশটা পড়তে গিয়ে কিছু কিছু অংশ খুঁজে পাবেন যেগুলা যে আপনি হয়তোবা ভুলে গেছেন বা যেগুলো আপনার মনে থাকছে না হ্যাঁ ম্যাক্সিমাম আছে এই ম্যাক্সিমাম বিষয় যেগুলো অলরেডি আপনার মনে আছে সেগুলো তো থাকলোই হ্যাঁ আপনি যদি শেষের দিকে যে আরো তিন চার দিন সময় হাতে বের করতে পারেন ধরে নিচ্ছি এই যে পনেরো দিন আমার সাথে গেলেন যাওয়ার পরেও এক্সট্রা করে আমাদের হাতে শেষের শেষে তিন চার দিন থাকলো আপনি কিন্তু তিন চার দিনের মধ্যে এখন যা পড়ছেন এর মধ্যে মার্ক করে রাখতে পারেন যে কোনগুলো একেবারে শেষ মুহূর্তে তিন চার দিন আবার আমি রিভিশন করে যেতে পারি হ্যাঁ কোনগুলোতে সমস্যা থাকতে পারে এই কাজটাও করতে পারেন এখন টার্গেটটা হবে কি যে প্রতিদিন আপনি যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে এক মার্ক দুই মার্ক তিন মার্কের করা পড়ছেন দেখেন আমরা ছয়টা সাবজেক্ট যদি পড়ি করে যদি দুই মার্ক করেও ধরি তারপরেও কিন্তু আমাদের বারো মার্ক পড়া হয় তো প্রতিদিন যদি আপনি এইভাবে রিভিশন করে দশ থেকে বারো মাস কাভার করতে পারেন দেখেন পনেরো দিনে আপনার রিভিশন হবে কত একশো পঞ্চাশ থেকে একশো আশি এর মতন হ্যাঁ মানে পুরো সিলেবাসটাই তো রিভিশন হবে এরকম একটা মার্কসও কিন্তু কাভারেজ হয়ে যাবে আর আমাদের প্রিলিমিনারি কোয়ালিফাই করতে কিন্তু মার্কস প্রয়োজন কত করলে যে আমরা সেটা বলছি না কিন্তু রিভিশনটা যদি পরিপূর্ণ উপায়খানুপুঙ্খিগুলো থাকে হ্যাঁ বা এক নজর দেখে গেলে পরীক্ষায় অ্যান্সার করার যে অ্যাবিলিটিটা থাকে মানে এই জাতীয় সমস্যাগুলো আর থাকবে না হ্যাঁ অনেকেই আছেন যারা মানে অনেক পড়াশোনা করেন কিন্তু শেষ সময় শুধু মানে রিভিশন না দিতে পারার কারণে পরীক্ষার হলে যথাযথভাবে সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারেন না হ্যাঁ আচ্ছা এখন আমাকে হুম আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিরকম ভাবে হবে একদিনে বাংলা ইংরেজি অঙ্ক ছয়টা সাবজেক্ট গেল বাকি দিনে বাংলাদেশ আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান নৈতিকতা ভূগোল এই ছয়টা সাবজেক্টের হয়তো কিছু টপিক বাছাই করে দিলাম এইভাবে আমরা সামনে যদি প্রতিদিন একটা একটা করে 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 টপিক বাছাই যদি আমরা পনেরো দিন পড়াশোনা করি ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে আমাদের পুরো সিলেবাস হবে এবং ক্লাসে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আজকের ক্লাসে বা আজকের এই ভিডিও থেকে যেটাই বলি না কেন যেটাই দেবো আমি আপলোড করব যে এইখান থেকে এই বিষয়গুলোকে আপনারা একটু এইভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারেন হ্যাঁ এই বিষয়গুলোকে মানে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে হ্যাঁ জাস্ট ওই টপিক বলে টপিক থেকে কয়টা প্রশ্ন হয় বা কিভাবে হতে পারে হ্যাঁ এইটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আপনারা বাসায় ডিভিশন দিয়ে নেবেন হ্যাঁ এখন আপনার এইটা হচ্ছে একটা সেশন হ্যাঁ আমি একটু লিখে রাখি কারণ আমার আবার এইগুলো সব হচ্ছে ঠিক করতে হবে একটা হচ্ছে আমি কি বললাম সেটা হচ্ছে পনেরো দিনের রুটিন এখন এই পনেরো দিনের রুটিনে পনেরো দিনের রুটিনে কিন্তু পুরো বিসিএস সিলেবাসটাই আমরা কমপ্লিট করব পনেরো দিনের রুটিন আচ্ছা এটা এখন আরেকটা বিষয় বলেন আপনারা একটু কাইন্ডলি আমাকে একটু জানান যে এটা কবে শুরু করা যেতে পারে আমার মনে হয় দেরি না করে খুব তাড়াতাড়ি শুরু শুরু করে দিলেই ভালো হয় এটা কবে করা যেতে পারে আমাকে একটু জানান যারা যুক্ত আছেন হ্যাঁ আমাকে একটু জানাবেন কবে শুরু করা যেতে পারে যদি যেদিন শুরু করা যাবে হ্যাঁ বলবেন তা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ওই দিন থেকে শুরু করে দেওয়ার আর ভিডিওগুলো আপলোড করবেন কখন হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আমি আপনাদের আরো কিছু প্রশ্ন নিব আজকের সেশনটা শুধু যে আমাদের এই পনেরো দিনের লাস্ট রুটিন একটা বা আপনাদের জন্য ফ্রি একটা বিশেষ আয়োজন এরকম কিছু না এর পাশাপাশি আমি আরো কিছু বিষয় ক্লিয়ার করে যাব যেহেতু আমি পেজের সাথে এখন আর আগের জড়িত থাকতে না হ্যাঁ আমাকে এখন মানে এইটা থেকে অনেকটাই দূরে সরে যেতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে ঠিক থাকে আমি সেটা রাখার চেষ্টা করব অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা এখানে নিয়মিত কাজ করবেন এবং আমার থেকে আরো ভালো কিছু দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবেন তো সেই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আর শুধু আজকের পড়াশোনার রুটিন বা রিভিশন এইটা না এর পরবর্তীতেও পরীক্ষার পূর্ববর্তী মুহূর্তে আমাদের বিশেষ কিছু প্রশ্ন থাকে হ্যাঁ অনেক ধরনের প্রশ্ন থাকে সেইগুলো নিয়ে কি কার্যক্রম থাকবে বিশেষ করে ছেচল্লিশতম বিশেষ পিলির আগ পর্যন্ত হ্যাঁ সেটা সম্পর্কে একটু অবহিত করার চেষ্টা করব আচ্ছা ইনশাল্লাহ আজ থেকে আজ থেকে কালকে বা আজকে আচ্ছা ম্যাক্সিমাম যেই কমেন্টগুলো আসছে সেটা হচ্ছে আজকে বা কালকেই আচ্ছা আমি অনেক অনেক কমেন্ট আসছে ভাই আমি সবগুলো কমেন্ট নাম ধরে ধরে না পড়ি হ্যাঁ আমি শুধু কমেন্টগুলো দেখি আজকে বা কাল থেকেই হ্যাঁ ম্যাক্সিমাম কমেন্ট যেরকম আসছে আজকে থেকে বা কালকে থেকেই আমরা শুরু করতে পারি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব যদি আজকে পারি আজকে যদি আজকে নাও পারি আমি ঘোষণা দিয়ে কালকে থেকে শুরু করে আচ্ছা একটু ঠিক করেন আপনারাই বলেন যে কোন ভিডিওটা আপলোড করলে ভালো হয় হ্যাঁ এটা এরকম হতে পারে যে সকালে আপলোড করলাম আপনারা সারাদিনে পরে নিলেন অথবা এরকম হতে পারে যে আমি আগের দিন রাত্রে আপলোড করে রাখলাম আপনি ওই পড়াটা পরের দিন গিয়ে পড়লেন হ্যাঁ একটা সময় ফিক্স করেন কারণ সময় ফিক্স করে থাকলে আমার জন্য সুবিধা হয় অনেক সময় কাজের ফাঁকে সবকিছু মেনটেন করা একটু মুশকিল হয় তারপরেও আপনারা যদি কনসার্নে থাকেন হ্যাঁ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব পাঁচ তারিখ থেকে মানে আগামীকাল থেকে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে চেষ্টা করব হ্যাঁ শুরু করার আগের দিন রাতে আগের দিন রাতে দিয়ে ভাইয়া রাত দশটায় রাত দশটায় আচ্ছা সময়টা একটু ঠিক করেন হ্যাঁ আপনারা আপনারা একটু বলেন কোন সময় দিলে আপনাদের জন্য ভালো হয় মানে এইটা কি জন্য বলছি যে আপনি বলতে পারতেন যে ভাইয়া আপনি সময়টা ঠিক করে দেন আপনি দিলেই তো হয় মানে পেজে এখন পেজটাকে অ্যাক্টিভ রাখার জন্য বা আমি যাদেরকে কাজ বুঝিয়ে দিয়ে যাচ্ছি যারা পরবর্তীতে কার্যক্রমগুলো পরিচালনা করবে হ্যাঁ এইটার জন্য দেখা যাচ্ছে প্রতিদিনই পেজে অনেক ধরনের এক্সপেরিমেন্ট চালাতে হচ্ছে এক্সপেরিমেন্ট বলতে পোস্ট দেয়া রিলস দেয়া তারপরে নিজের নোট শেয়ার করা হ্যাঁ এই বিষয়গুলো তাদেরকে আমি একটু বুঝাই যাচ্ছি কারণ এই বিষয়গুলো যদি আমি প্রতিদিন হাতে না দেখাই দিয়ে যাই পরবর্তী ওরা মেনটেন করতে পারবে না দেখা যাচ্ছে সারাদিনে অনেকগুলো পোস্ট চলে আসতেছে এখন পেজে যদি একদিনে অনেকগুলো পোস্ট আসে ফেসবুকের নিয়ম অনুযায়ী যেটা হয় যে আমি যখন যেটা দেই তখন সেটা মানে টপ কন্টেন্ট হিসাবে বা ওই সময় যারা দর্শক অ্যাক্টিভ থাকে তাদের কাছে পৌঁছায় পরবর্তীতে কিন্তু বিষয়গুলো পৌঁছায় না এখন সারাদিনে এত বেশি পোস্ট যদি শেয়ার করা হয় এই ভিডিওটা কখন যে নিচে চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না কারণ অনেকেই আছে ভিডিওস নামে একটা অপশনই আছে যদিও বা পেজের মধ্যে ঢুকলে ভিডিওস একটা অপশন আছে যদি কেউ খুঁজে না পান সেই অপশনের মধ্যে গেলেও কিন্তু শো করবে কিন্তু অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না অনেক সময় এরকম কনসার্নেও থাকে না হম বিশেষ করে যারা চাচ্ছেন যে হ্যাঁ আমি একবারে সেই রকম ভাবেই হ্যাঁ ভাইয়ার সাথে শেষ 15 দিনের একটা প্রস্তুতি নিবই একটা মনোবল স্থির করেন যে হ্যাঁ আমি 10 জন জন 20 জন যাই হন না কেন जस्ट মানে এইটা এইজন্য বলছি কারণ লাস্ট কয়েকটা যে বিসিএস গেল বিশেষ করে লাস্ট তিনটা বিসিএস মনে হয় তার আগে তো আমি নিজের মতন করেই করতাম লাস্ট তিনটা বিসিএসে শেষ সময়ে এই বিষয়টা অনেকের খুব কাজে এসেছে হ্যাঁ এবং অনেকেই পরবর্তীতে মেসেজ করে আমাকে জানাইছিলেন যে ভাইয়া আপনি যে ভাইয়া বন্ধু বা হচ্ছে অনেক বড় ভাইও আছে হ্যাঁ তুমি বা বা তুই আপনি যে এটা শেয়ার হ্যাঁ তো এইটা কিন্তু আমাদের খুব করছিলেন কাজে আমি বুঝতেও পারতেছিলাম না যে আসলে কি জাস্ট পনেরো দিন হ্যাঁ পড়া ছিল আমার সবই কিন্তু গোসাতে পারছিলাম না শেষের পনেরোটা দিন আমরা গুছাই নিয়ে ওই টপিক গুলো ভাবে পড়ে গিয়ে আলহামদুলিল্লাহ প্রিলিতে কোয়ালিফাই করছি হ্যাঁ এবং এই সংখ্যাটা কিন্তু অনেক হ্যাঁ মানে একেবারে নগণ্য না এই সংখ্যাটা অনেক এই জন্য যাদের কিছুই পড়া নাই তারা চাইলে মানে কিছুর পড়া নাই নাই বলতে কিছুই গোছানো জাস্ট শেষ সময় রিভিশন করবেন কিভাবে এটা নিয়ে যারা চিন্তিত তারা চাইলে শুরু করতে পারে আচ্ছা ভাই রাতে হলে ভাই রাত এগারোটার দিকে দিলে পরের দিন ভালো করে পড়া যাবে প্রতিদিন রাতে আগের দিন রাতে দশটায় হলে আগের দিন রাত বারোটার দিকে দিন তারা যাবে অনেক সুন্দর রাত আপনার পোস্টিং কোথায় আচ্ছা অনেক প্রশ্ন আসতেছে ভাই হ্যাঁ যেই যে প্রশ্নগুলো মানে এটার সাথে প্রাসঙ্গিক না এই প্রশ্নগুলো আমরা শেষে নিই হ্যাঁ আজকে যেটা হচ্ছে এখন মূল প্রশ্ন সেটা নিয়ে একটু কথা বলি মানে মূল আলোচনা সেটা হচ্ছে যে আমার মনে হয় রাত দশটার দিকে দিলে তাহলে ভালো হয় যে তারাবিন নামাজ আছে তারাবীর নামাজ শেষ করে এসে দেন খাওয়া দাওয়া করে হয়তোবা ঘুমানোর আগে আপনারা যদি দেখেন যে আগামীকাল আমার এই এই বিষয়গুলো পড়তে হবে হ্যাঁ এটাও যদি মাথার মধ্যে একটা প্ল্যানিং করে রাখাও কিন্তু অনেক খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই আছে কি আগামীকাল কি করব কি পড়বো কিছুই জানি না কখন ঘুম থেকে উঠবো কখন কোন কাজ করব এই বিষয়গুলো যদি আপনি গুছিয়ে এখন থেকে না রাখতে পারেন হ্যাঁ পরবর্তী সময়ে ক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনাকে মানে কিছুটা হলেও ভোগাবে আপনি কি কি পড়বেন হ্যাঁ আপনার টার্গেট সেগুলো নোট বা বই আকারে কই থেকে পড়ছিলেন এর আগে সেগুলো গোছানো আছে কিনা হম কোন সময়ে কোনটা পড়বেন কতটুকু সময়ের মধ্যে শেষ করবেন হ্যাঁ এই বিষয়গুলো আপনি যদি আগে থেকে কনসার্নে থাকেন আগের দিন রাতে চিন্তা করে রাখেন বা খাতায় লিখে রাখলেন যে আগামীকাল বাংলার চর্যাপত্র আমি একটু সময়ের মধ্যে বাংলা ব্যাকরণটা এরকম সময়ের মধ্যে করে এই সময় আমার আসরের নামাজ আছে হ্যাঁ এই সময়ের ফাঁকে আমার এইটা আছে হ্যাঁ আমার হয়তো একটা টিউশন আছে অনেক অনেক ধরনের কাজ আছে এই কাজের ফাঁকে ফাঁকে আপনি কোন সময় এক্সাক্টলি পড়াটা ঠিক করবেন হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আপনি আগের দিন রাত্রেই ঠিক করে রাখেন আগের দিন রাত্রে ঠিক করে রাখলেন জাস্ট পুরো পরের দিনে কিন্তু সবসময় যে আমরা মেনটেন করতে পারি এটা কিন্তু হয় না কারণ ক্ষেত্রে সবসময় পুরোপুরি হয় না কিন্তু আপনার ওই যে রুটিন করা আছে রুটিনের জন্য কিন্তু আপনার ব্রেন থেকে আলাদাভাবে সবসময় একটা মানে আগে থেকে আপনার ব্রেনকে জানাবে হ্যাঁ যে তোর এই কাজটা আছে এই সময় তোকে কিন্তু এই কাজটা এই সময় করতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে ভিডিওটা হচ্ছে রাত দশটায় পনেরো দিনের রুটিন আগের দিন রাত দশটায় তার মানে আমি যদি আজকে রাত দশটায় একটা ভিডিও দিতে পারি তাহলে আপনারা হয়তো আগামীকাল থেকে পড়াটা শুরু করতে পারবেন আমি একটু লিখে রাখি ভাইয়া এইটা হচ্ছে ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল দুইখানে দুই জায়গাতেই আপলোড করা হবে হ্যাঁ মানে আমি চেষ্টা করতেছি যারা আমার এই চ্যানেলে বা ইয়েতে পরবর্তীতে কাজ করবে তাদেরকে এই বিষয়গুলো একটু কনসার্নে রাখার বুঝিয়ে দেওয়া যাওয়ার হ্যাঁ ইভেন পরবর্তীতে আমি তো আর সময় করতে পারবো না ইভেন আমি হয়তো বা এরকম মানে মানে আসারই সুযোগ হবে না হয়তো বা এরকমও হতে পারে যে আপনাদের সাথে আজকে যে কথা বলতেছি এভাবে লাইভে সেটাই হয়তোবা শেষ কথা বলা হ্যাঁ এই জন্য যারা কাজ করবেন পরবর্তীতে হ্যাঁ তাদেরকে আমি একেবারে ভিডিও আপলোড করা থেকে শুরু করে কিভাবে ভিডিও করতে হয় যা কিছু করতে হয় এই বিষয়গুলো একটু দেখিয়ে দিয়ে যাবো হ্যাঁ তাহলে রাত দশটায় আজকে রাত দশটায় আমরা হচ্ছে প্রথম দিনের রুটিনটা শেয়ার করব আচ্ছা এখন হচ্ছে আমরা আরেকটা বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে দুই নম্বরে যেটা বিষয় আসবে সেটা হচ্ছে আপনাদের বিশেষ কিছু প্রশ্ন থাকে হ্যাঁ আপনাদের অনেক ধরনের অনেক অনেক প্রশ্ন থাকে হ্যাঁ পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে প্রশ্নগুলোর ধরণ অনেকটা কিরকম হয় আমি যদি একটু বলি যে ভাইয়া এই মুহূর্তে এসে এই মুহূর্তে এসে ভাইয়া রিভিশনটা কিভাবে করব ভাইয়া বইয়ের সমস্ত যে তথ্যগুলো পড়ছিলাম সবগুলোই কি পড়বো নাকি ইম্পর্টেন্ট টপিকগুলো গুলা পড়ব ভাইয়া ইম্পর্টেন্ট টপিকগুলো ভাইয়া কিভাবে বুঝবো তারপরে হচ্ছে ভাইয়া এই সময় কি শুধু এমসি কিউ পড়লেও চলবে নাকি ভিতরেও পড়তে হবে হম তারপরে হচ্ছে ভাইয়া নির্দিষ্ট একটা সাবজেক্টে আমার প্রস্তুতি আগে থেকে খুব একটা ছিল না তো ওইটা তো একেবারে স্কিপও করা যাচ্ছে না তো ওইটা যদি অন্তত এরকম একটা মার্কস টার্গেট করতে চায় পনেরোর মধ্যে পাঁচ ছয় সাত মার্কসও টার্গেট করতে চায় সেক্ষেত্রে কোন টপিকগুলো না পড়ে গেলেই না হ্যাঁ ভাইয়া শেষ সময়ের বিশেষ করণীয় কি ভাইয়া মডেল টেস্ট সম্পর্কিত কিছু তথ্য জানান মডেল টেস্ট নিয়ে কিছু আলোচনা করেন মডেল টেস্টে কত মার্কস পেলে ভালো হতে পারে মডেল টেস্ট দিয়ে নিজেকে কিভাবে যাচাই করব মডেল টেস্টের কোন মার্কটা সেফ জোনে আছে একটা পরীক্ষার হলে কাট মার্কস কত হতে পারে সেটা কিভাবে বুঝবো কি দেখে বুঝবো যে আমার প্রস্তুতিটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়েছে ভাই অনেক পড়েছি কিন্তু বারবার ভুলে যাচ্ছি হ্যাঁ সমাধান কি ভাইয়া নেগেটিভ মার্কিং কিভাবে কমানো যেতে পারে ভাইয়া পরীক্ষার হলে ম্যানেজমেন্ট নিয়ে একটু বলেন অনেক সময় আছে অনেক আছে কিন্তু ম্যাথ করার সময় পাই না হ্যাঁ এইটা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারি ভাইয়া সবকিছুই আছে পরীক্ষার হলে পরীক্ষা ভীতি কাজ করে হ্যাঁ সবই ভালো কিন্তু পরীক্ষা ভীতির কারণে পরীক্ষার হলে গিয়ে ভালো করতে পারি না জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিলাম তো এরকম শেষ সময় কিন্তু আমাদের অনেক 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 ধরনের মানে মনের মধ্যে কৌতূহল প্রশ্ন জিজ্ঞাসা আছে তো আমি আমি এই মুহূর্তে আপনাদের কাছে একটু অনুরোধ করবো যে আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বা শুধু এখন না পরবর্তীতেও এই লাইভটা হয়তো এখন সবাই দেখতে পারছেন না কারণ রোজার মধ্যে দিনের বেলা সবার সময়টা মানে এক একজনের কাছে এক এক ধরনের সময়টা হচ্ছে প্রিফারেবল বেশিরভাগই ফাঁক মানে ফাঁকা থাকেন হচ্ছে তার আবির নামাজের পরে তো ওই সময়টাই লাইভ করলে ভালো হয় কিন্তু ওই সময়টা লাইভ করার মতন আমার আসলে সুযোগ নাই বা পিচ্ছি আছে হ্যাঁ এই জন্যই দুপুরেই করতে হচ্ছে পরবর্তীতেও এসে যারা লাইভটা দেখবেন সেশনটা দেখবেন হ্যাঁ তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ ভাইয়া এই এই প্রশ্ন আমাদের আছে এইটা আপনি একটু পরবর্তীতে আলোচনা করেন হ্যাঁ তো আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন চাচ্ছি বিশেষ করে আমার আমি কিছু প্রশ্নের কথা কিন্তু বললাম আপনারা চাইলে এগুলো রিপিট করতে পারেন সমস্যা নাই আমি কিছু প্রশ্ন চাচ্ছি এই কারণে যে আমি আপনাদেরকে কিছু প্রশ্নের প্রশ্নোত্তর হিসেবে প্রত্যেকটা ছোট ছোট আপনাদের কিছু প্রশ্ন আছে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো আমি হয়তো আমার দৃষ্টিকোণ থেকে যেভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করেছিলাম তার উপরে হয়তো তিন চার পাঁচ মিনিটের একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে গেলাম এটা হয়তো আমি না থাকলেও পরবর্তীতে এরকম আপনাদের ছোট ছোট অসংখ্য প্রশ্ন আছে এখন হয়তো বা কথা বলছি পরীক্ষার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তো পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি না একেবারে বিশেষ প্রস্তুতির শুরু থেকে শেষ পর্যন্ত প্রিলিমিনারি লিখিত ভাইবা হ্যাঁ আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো যদি আমাকে একটু জানান হ্যাঁ তাহলে আপনাদের জন্য সুবিধাটা হবে সুবিধাটা হবে কোন জায়গায় দেখেন যে আমাদের পেজে প্রত্যেক দিন এত হিউজ পরিমানে প্রশ্ন আসে যে সবগুলো প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমার অন্য কোনো কাজ করাই সম্ভব না হ্যাঁ মানে আমি আমার ফ্যামিলি বলেন পিচি বলেন অন্য কাজ বলেন বাসায় কিছুই করতে পারবো না তো এত প্রশ্ন উত্তর বা আবার অনেক প্রশ্ন উত্তর আছে প্রশ্ন আছে যেগুলো আসলে মুখে উত্তর করা মানে লিখে উত্তর করাটা সম্ভব হয় না হম যেটা আসলে একটু বুঝে মানে মুখে যদি আমি বুঝে কথা না বলতে পারি হবে না আবার ওই প্রশ্নোত্তর মানে অনেক লম্বা হবে এটা লিখাও সম্ভব না তো এরকম আপনাদের যত প্রশ্ন আছে আপনাদের এই টাইপের যত প্রশ্ন আছে যেগুলো আছে এই বিষয়গুলো যদি আমি কনসার্নে নিয়ে নিতে পারি যে হ্যাঁ শিক্ষার্থীদের একেবারে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস কোশ্চিন হচ্ছে এইগুলা হ্যাঁ এই কোশ্চিন গুলোর উপরে তাহলে আমি ছোট ছোট দুই চার পাঁচ সাত মিনিট যাই হোক না কেন ছোট ছোট ভিডিও আকারে আমি এখানে রেখে যাব আমাদের ইউটিউব চ্যানেলে পেজে রেখে যাব পরবর্তীতে আপনাদের যখন যেটা প্রয়োজন হবে আপনি নক করলে আমি অ্যাডমিন প্যানেলকে বলে যাব যে এই টাইপের প্রশ্ন আসলে জাস্ট এই ভিডিওর লিংকটা শেয়ার করে দিও তাহলে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এটা আপনাদের জন্য এবং আমার প্রত্যেকের জন্যই কিন্তু ভালো হবে হ্যাঁ এই আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেওয়ার জন্য আপনারা কাইন্ডলি একটু প্রশ্নগুলো করেন আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো যে খাতা কলম নিয়েই বসে একটু লিখে নেই হ্যাঁ যাতে করে আমি না থাকলেও পরবর্তীতে আমি যদি নাও থাকি অন্তত আপনারা প্রশ্নের উত্তরগুলো যাতে পান আমি একটু প্রশ্নগুলো নিব হ্যাঁ ভাইয়া নেগেটিভ মার্কিং আচ্ছা আমি শুধু লিখে রাখি নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং লিখলেই বোঝা যাবে যে নেগেটিভ মার্কিং হয় এটা কমাবো কিভাবে হ্যাঁ এইটা একটা তারপরে হচ্ছে একটা কোশ্চেন ছিল যদিও জানি না দিবেন কিনা আচ্ছা ঠিক আছে আগামী বিশ তারিখ বিটিভিতে রিটেন एग्जाम আছে তার জন্য কোশ্চেন দেখা গেলে হবে ভাইয়া অন্যান্য পরীক্ষা সম্পর্কে আমার ধারণা খুবই কম আমি বিসিএস প্রস্তুতিটা নিয়েছিলাম বিসিএস প্রস্তুতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা সম্পর্কে আমার ধারণা খুবই কম ভাইয়া ম্যাথ নিয়ে খুবই টেনশন হচ্ছে ম্যাথে ভালো করার কিছু পরামর্শ দেন আচ্ছা এখানে আমি একটু লিখে রাখি সেটা হচ্ছে বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক কি বলা যেতে পারে প্রত্যেকটা বিষয়ভিত্তিক কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে ভালো করবেন হ্যাঁ আমি একটু লিখে রাখি বিষয় প্রস্তুতি ও হচ্ছে ভালো করার উপায় বিষয় ভিত্তিক প্রস্তুতিটা ধরনটা কিরকম হবে এবং আমরা কিভাবে ভালো করতে পারি আরেকটা হচ্ছে এখানে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে মার্কস পেতে গেলে আমাদেরকে কি কি করতে হবে আমরা কিন্তু পড়ি হচ্ছে অনেকে আসলে জানার জন্য পড়ি হম অনেকে আছে জানতেও হবে মার্কস পেতে হবে অনেকে টার্গেট থাকে না এটা সময়ের উপর ডিপেন্ড করে আমার এত জানার সময় নেই আমাকে এখন মার্কস পেতে হবে হ্যাঁ তো সবগুলোই কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে আপনি সাজাতে পারেন তারপরে হচ্ছে আচ্ছা বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টের আলাদা লিখে রাখি এই দুইটা সাবজেক্টে ম্যাক্সিমামের সমস্যা হয় হ্যাঁ এই দুইটা তারপরে হচ্ছে অনেকে আছে মুখস্থ পার্ট গুলো বিশেষ করে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্যের জন্য আমি অনেক নক পেয়েছি ভাইয়া বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য বারবার পড়ি কিন্তু মনে থাকে না হ্যাঁ তো জন্য কি করা যেতে পারে আচ্ছা এইটা একটা তারপরে ভাইয়া নেগেটিভ মার্কিং আমি এটা লিখেছি ভাইয়া শেষ সময়ের শর্ট টিপস হ্যাঁ শেষ সময়ের আপনাদের বিশেষ বিশেষ করণীয় হ্যাঁ স্পেশাল টিপস বা করণীয় এগুলো নিয়ে আমি কথা প্রতিবারই বলার চেষ্টা করি এবারও বলার চেষ্টা করবি ইনশাল্লাহ ইংরেজি তো মাথার উপর দিয়ে যায় আচ্ছা ঠিক আছে নেগেটিভ মার্ক এর কারণে একটু বলে দেন ভাইয়া ভাই টাইম ম্যানেজমেন্টের উপরে ফুল ভিডিও টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ এগুলো যদি আমি আবার না লিখে রাখি দেখবেন পরবর্তীতে অনেকগুলো স্কিপ হয়ে যেতে পারে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট আচ্ছা তারপরে হচ্ছে দুশোটা প্রশ্ন দেখানোর সিরিয়াল যেমন বাংলা ম্যাথ আচ্ছা প্রশ্ন দাগানোর সিরিয়াল এটা ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো দেওয়া ভালো তো আমি জাস্ট পয়েন্টটা লিখি প্রশ্ন দাগানোর সিরিয়াল কিভাবে দাগাবেন আপনি কি ইচ্ছা মতন কোশ্চেন যেভাবে আছে সেভাবেই দাগাবেন নাকি হচ্ছে আগে কোন একটা নির্দিষ্ট সাবজেক্ট যেটা আপনি ভালো পারেন এইভাবে দাগাবেন এটা হ্যাঁ সে সময় মোস্ট টপিক গুলো বলে দেন হ্যাঁ খুব সহজভাবে বলতে গেলে সংক্ষিপ্ত সাজেশন টাইপের আর কি হ্যাঁ এটা আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে তারপরেও আপনারা আপনাদের যে আমি যে আপনাদের এই যে পনেরো দিনের রিভিশন বেসি ব্যাচ মানে রিভিশন যে একটা মানে আমাদের কি বলছে একটা নির্দিষ্ট একটা মানে আয়োজন হ্যাঁ পনেরো দিনের যে আয়োজন হম এই পনেরো দিনের রুটিনের মধ্যে আমি দেখবেন যে আপনাদেরকে এই বিষয়গুলো বলে দিব যে পনেরো দিনের মধ্যে এই টপিকগুলো এভাবে পড়েন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওর মধ্যেই পেয়ে যাবেন আর যদি কেউ আলাদাভাবে পেতে চান আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে দেখবেন প্রতিটা বিসিএস এর জন্যই হ্যাঁ যে সংক্ষিপ্ত সাজেশন দেওয়া আছে বিসিএস এর সংক্ষিপ্ত সাজেশন বিসিএস এর আসলে সাজেশন আবার হয় নাকি এটা অনেকেই বলেন বিষয়টা আসলে এরকম না সাজেশন একটা নাম দিতে হয়েছে আমরা দিছি হ্যাঁ যে কোন অ্যানালিসিস করে জাস্ট বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালিসিস করে যে টপিকগুলো থেকে প্রশ্ন কখনোই মিসিং হয় না বা যে টপিকগুলো থেকে প্রশ্ন কম কম আসে এমন অনেক কিছু আছে যেটা কিন্তু বিগত বছরের প্রশ্ন করলেই হয় তো ওই বিষয়গুলোকে আমরা অ্যানালিসিস করে বের করে ওইটার উপরে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ এটা আমাদের চ্যানেলের মধ্যে গেলেই পাবেন ভাই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মনে রাখতে পারি না শুধু কি এমসিকি পড়লে হবে আচ্ছা এটার জন্য আমি বলার চেষ্টা করব কিছু কিছু জায়গায় একটু ডিটেলসে পড়া ভালো কিছু কিছু জায়গায় যদি আপনার কষ্ট হয়ে যায় বা মনে রাখতে না পারেন শুধু এম কেউ পড়ে যেতে পারেন হম এটা ওই যখন ওই ক্লাসগুলোতে বলবো বা ভিডিও আপলোড করবো তখন ওইটার মধ্যে অল্প সময় ভালো করা যায় ভাই ভালো না কি করা যায় এখন ভাই নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলে লাভ নেই আপনার হাতে তো সময় এরকম নাই হ্যাঁ আপনি আগে থেকে যদি একেবারে পড়াশোনা না করে থাকেন এখন নতুন কোনো বই পড়ে আর কোনো কাজ হবে না হ্যাঁ বরং আপনার যে এটা পড়াশোনা করা আছে আপনি ওই আলোকেই যে বইটা পড়েছিলেন সেটাই পড়েন এখন নতুন কোনো বই পড়ার মতন ওইরকম আর সময় নাই যেটা পড়ে আসছেন ওইটা থেকে জাস্ট জানেন যে কি কি পড়তে হবে হ্যাঁ কি কি স্কিপ করতে হবে কোনটা গুরুত্ব দিয়ে পড়তে হবে এইটা আপনি করে যেতে পারেন ভাই বাংলা সাহিত্য শেষ মুহূর্তে কি পড়বো হ্যাঁ ভাইয়া আমি সাবজেক্ট বিষয় ভিত্তিক সবগুলো লিখে রেখেছি নেগেটিভ মার্ক চলে আসে পড়েছিলাম কিন্তু এক্স্যাক্টলি মনে আসে না সব ইংরেজিতে মুখস্থ পাঠ আছে মুখস্ত পাঠ নিয়ে একটু কথা আসছে যে বাংলা বা ইংরেজির যে মুখস্ত পাঠ আছে সেইটা কিভাবে পড়বো মুখস্থ অংশ বিশেষ করে বাংলা বা ইংরেজি অন্যান্য অন্যান্যগুলোও আছে ওই যে সমার্থক শব্দ বিপরীতজাতীয় শব্দ ইত্যাদি বিজ্ঞান আইসিটিতে কিভাবে ভালো করা বিষয় ভিত্তিক সবগুলো আমি লিখছি অ্যাফের্স করার উপায় ভাইয়া সাতচল্লিশই কোর্স আনবে না আচ্ছা ভাইয়া কোর্স সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা নাই করি হ্যাঁ কোর্স হচ্ছে কারণ আমি আর থাকবোই না কোর্স আসবে কোত্থেকে তবে আমাদের ওই যে ক্যাডার্স বিসিস কেয়ারে ওইখানে যারা শিক্ষক আছেন অনেকেই থাকবেন উপস্থিত থাকতে পারবে তারা ক্লাস নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে নেগেটিভ মার্কিন আচ্ছা ম্যাক্সিমাম প্রশ্ন আসছে নেগেটিভ মার্কিং নিয়ে হ্যাঁ নেগেটিভ মার্কিং কমানোর বেশ কিছু উপায় আমরা মানে অবলম্বন করতে পারি তবে যেটাই বলি না কেন বারবার রিভিশন করার কোন দেখেন একজন এখনো পর্যন্ত মডেল টেস্ট নিয়ে কিছু বলেন নাই মডেল টেস্ট নিয়ে কেউ কিছু বলেন নাই তারপরে হচ্ছে একটা প্রশ্ন দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন যে এখানে কাটমার্কস কত হতে পারে এটা একটা ভালো কারণ কাটমার্কস কত হবে সেটা যদি আপনি না বুঝতে পারেন হ্যাঁ তাহলে অনেক সময় আপনি পরীক্ষার হলে মানে রিস্কটা নিতে পারবেন না তারপরে একটা হচ্ছে কাট অফ মার্কস বা কাট মার্কস বলি আর একটা হচ্ছে এই যে কি জানি বললাম মডেল টেস্ট কাট মার্কস আর একটা আমি এইমাত্র মনে করলাম ভুলে গেলাম আচ্ছা এটা মনে হলে পরে লিখে ফেলবো এক্সাম হচ্ছে কতগুলো দাগানো উচিত হ্যাঁ প্রশ্ন দেখা কতগুলো দাগানো উচিত এই যে এটাই মনে করতে চাইছিলাম হ্যাঁ কতগুলো দাগাবো কতগুলো দাগানো হচ্ছে আমার জন্য সেফ জোন কতগুলো দাগাবো এইটা একটা প্রশ্ন এটা প্রশ্ন সহজ হলে একরকম হবে প্রশ্ন কঠিন হলে একরকম হতে পারে বা আপনি যদি কাট অফ মার্কস বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি নিজেই অ্যাজিউম করতে পারবেন যে কতগুলো দাগানো সেফ হ্যাঁ এইটার জন্য আগে আমাদের কিছু করণীয় আছে হ্যাঁ আমরা মডেল টেস্ট দিয়ে কিছু পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারি হ্যাঁ এই জাতীয় কিছু বিষয় আছে তারপরে হচ্ছে এক্সামের কথা দেখা উচিত ভাই আমি নতুন আপনার অধীনে নিয়েছে কি করা উচিত আচ্ছা ভাই যাদের একান্ত এই টাইপের কিছু প্রশ্ন আছে হ্যাঁ যে কোর্স বা এইটা ওইটা হ্যাঁ এরকম বা আমার সাথে যোগাযোগ এইটা একটু কাইন্ডলি ইয়েতে করেন আমাদের ফেসবুকের যে পেজ আছে পেজের মেসেঞ্জার যে অপশন আছে সেইখানে একটু করেন হ্যাঁ যেটা ইনবক্স বলে খুব সম্ভবত ওইখানে মেসেজ করেন ওইখান থেকে আমি অথবা অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে রিপ্লাই করে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা ইংরেজি ভাষা কিছু এত পড়া করেন বই থেকে কি প্রশ্ন কমন আসে মডেল টেস্ট বই থেকে সরাসরি প্রশ্ন কমনের বিষয়টা মাথায় এইভাবে রাখা উচিত না জাস্ট আমরা হয়তো বা প্র্যাকটিসের জন্য রাখতে পারি হয়তো আপনি প্রশ্ন কমন পাবেন কিন্তু মডেল টেস্ট শুধু মানে প্রশ্ন কমন পাওয়ার জন্য মডেল টেস্ট মূলত আপনি এতকালে যা পড়ে এসেছেন সেটাই যাচাই করার জন্য এই কারণে শুধু মডেল টেস্ট দিব হম আচ্ছা মডেল টেস্ট দিতে অবশ্যই দিতে পারেন হ্যাঁ বললাম তো এক একজনের সাজানোর উপায় হচ্ছে এক এক রকম ভাবে আপনি যদি মনে করেন আমার সবকিছু ওকে আমার কোনো সাবজেক্টে দুর্বলতা নেই শুধু মডেল টেস্ট দিয়ে সেখান থেকে দুর্বলতা গুলো বের করে কিছু রিভিশন দেবো আপনি এটা করতে পারেন হ্যাঁ তবে আমার মনে হয় যেহেতু অনেকটা সময় আছে আমরা মডেল টেস্ট ফাঁকে ফাঁকে একটা করে দিতেই পারি এখন একটা করে দিয়ে যাচাই করতে পারি যেহেতু পড়া শেষের কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে কিছু করে করে রিভিশন যেতে পারলে ভালো হয় একটু হ্যাঁ ওইটা বলবো ভাই কোন কোন টপিক বাদ দিতে হবে বা একটু কম পড়লেও হবে মডেল টেস্ট একটু বেশি দিলে ভালো হতো ভাইয়া একটু বেশি নিলে ভালো হতো আমি কি মডেল টেস্ট নিব না তো আমি মডেল টেস্ট নিব না তো আমি আপনাদের জাস্ট মডেল টেস্ট সম্পর্কে কিছু আলোচনা করবো সাতচল্লিশ আপনি থাকেন তাহলে আমাদের গাইডলাইন ভালো হবে ভাই থাকা না থাকা আমার ইচ্ছার উপরে না বুঝতে বোঝেন না কেন মডেল টেস্টে যদি কম নাম্বার আসে তবে কি দুর্বল জায়গা শক্তি করে শেষের দিকে আমি আলোচনা করব হ্যাঁ কারণ মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য অনেক কিছু শুধু মডেল টেস্ট দিয়ে মার্ক যাচাই করাটা উদ্দেশ্য না হ্যাঁ বা এই বিষয়ে আমার নির্দিষ্ট কিছু মানে মন্তব্য আছে যেটা হচ্ছে পরে যদিও বিস্তারিত আলোচনা করব। আমরা শুধু মডেল টেস্ট দিয়ে দেখি কি কত মার্কস পেলাম হম জাস্ট এইটা মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য না বা বাজারের একটা মডেল টেস্ট আপনাকে পুরোপুরি এখানে যাচাই বাছাই করতে পারবে না হ্যাঁ কিছু বিষয় আপনাকে সেখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন কিন্তু একটা মডেল টেস্ট দিয়ে আপনি পাচ্ছেন একশো পঞ্চাশ আরেকটা দিয়ে পাচ্ছেন নব্বই এর মানে এই না যে আপনি পরীক্ষায় টিকবেনি হান্ড্রেড পার্সেন্ট বা টিকবেন না এইটা কখনো এখান থেকে যাচাই করতে পারবেন না হ্যাঁ আপনাকে এখান থেকে অনেকগুলো বিষয় বুঝে ফেলতে হবে মার্ক করতে হবে কোনটাতে আপনার দুর্বলতা আছে কোন জায়গায় সমস্যা হচ্ছে নেগেটিভ মার্কিং হচ্ছে কিনা হ্যাঁ তারপর আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা আপনি কাট অফ মার্কসটা কত হতে পারে বুঝতে পারছেন কিনা এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলোকে আসলে মার্কিং করা দরকার হ্যাঁ শুধু মডেল টেস্ট দিয়ে গেলাম আর মার্কস দেখলাম এটা মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য না ভাই কোন এসটি কি শর্টকাট আচ্ছা প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সলিউশন আপনাদেরকে বলে দেব সমস্যা নাই এটার উপরে আলাদা লাইভে জব সলিউশন সলভ করছি এখন উইদাউট এক্সপ্লেনেশন এটা কি ঠিক আছে হ্যাঁ আচ্ছা জব সলিউশন নিয়ে আমি একটু কথা বলবো আমার কাছে শুধু জব সলিউশন সমাধান করাটা আমার কাছে এই মানে জব সলিউশনের প্রকারভেদ আছে তো শুধু জব সলিউশনে বিগত বছরের প্রশ্ন সমাধান করাটা আমার কাছে পরিপূর্ণ মনে হয় না যদিও বা এটা এক একজনের এক রকম সিচুয়েশন ভেদে তারপর আমি এটা নিয়ে আলোচনা করব অল্প সময়ে ইংলিশ গ্রামার কিভাবে প্রিপারেশন করব আচ্ছা রিভিশন টেকনিক নিয়ে কেউ কোনো কথা বলেন নাই যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া বিসিএস এর আগে কি আপনি কোথাও জব করছিলেন নাকি বিসিএস এর জন্য পুরো দমে প্রিপারেশন নিয়েছেন আমি এখনো পর্যন্ত কোন জব করি নাই আমি এখনো পর্যন্ত আমার জব বলতে মানে এখন ধরেন একটা নেশা পেশার মতন ছিল কি এই যে মাঝে মাঝে এসে আপনাদের সাথে একটু কথা বলি আপনাদেরকে সময় দেই এইটাই ভাইয়া শুধু বিগত প্রশ্ন করে কি পাশ করা সম্ভব শুধু প্রিভিয়াস কোশ্চেন আচ্ছা এইটা প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে একটু লিখে রাখি হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন শুধু প্রিভিয়াস কোশ্চেন পরে পাশ করাটা মানে প্রায় ওই কাছাকাছি প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেন থেকে থাকে কিন্তু শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়লে একটু গ্যাপ থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কিছু টপিক ভিতর থেকে পড়ে এসে প্রিভিয়াস কোশ্চেন পড়তে পারলে ভালো হয় বিজ্ঞান শুরু জব সলিউশন না ভাই এরকম আমি এক্সাক্ট এগুলো আলোচনা করব কোন একটা সাবজেক্টের জন্য শুধু জব সলিউশন যথেষ্ট জব সলিউশনের প্রকার ভেদ আছে হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা ভাই নেগেটিভ মার্ক কমানোর উপায় কি ভুলের সংখ্যা কি এটা লিখছি তারপরে কমন পাওয়া যেতে পারে জব সলিউশন বইতে পড়লে নাকি প্রফেসর জব সলিউশন হবে আচ্ছা এগুলো আলোচনা করব ভাই আচ্ছা দেখেন এতজন কথা বলছেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কেউ কথা বলে নাই রিভিশন টেকনিক আমাদের কেমন হওয়া উচিত হ্যাঁ রিভিশন টেকনিক কেমন হওয়া উচিত হ্যাঁ তারপরে একেবারে শেষ এক থেকে দুই দিনে হ্যাঁ কি কি আমরা পড়ে যেতে পারি ওই সময়ে গিয়ে কিভাবে পড়ে যেতে পারি তারপরে হচ্ছে এক থেকে দুই দিনে কি কি পড়ব শেষ এক থেকে দুই দিনে তারপরে পরীক্ষার হলে পরীক্ষার হলে করণীয় কি কি আচ্ছা হ্যাঁ আমরা লিখলাম এই টপিক উপরে আমি একটু বলি এই টপিকগুলোর উপরে আপনাদের এই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার পূর্বেই হ্যাঁ ছোট ছোট ভিডিও আকারে যতগুলো টপিক লিখছি সবগুলোর উপরে ছোট ছোট ভিডিও আপলোড করা হবে হ্যাঁ আমি জাস্ট এইভাবে বসেই হয়তোবা কিছু কথা বলবো এইভাবে এখন যেভাবে বসে আছে জাস্ট এইভাবে বসেই হয়তোবা ভিডিও আকারে দুই চার পাঁচ মিনিট যাই হোক এটার উপরে কিছু কথা বলবো ওই বিষয়গুলো যদি শোনেন হয়তো বা অনেকেরই উপকারে আসতে পারে এই জন্য আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে যে একজন ভালো প্রশ্ন করছেন সাম্প্রতিক রিসেন্টের জন্য কি কি পড়বো বা কয়দিন আগে থেকে পড়বো হ্যাঁ হ্যাঁ রিসেন্টের জন্য কি কি পড়বো বা হচ্ছে কয়দিন আগে থেকে পড়বো বা কয়দিন আগে থেকে রিসেন্ট আসলে ওই রকম পরীক্ষায় আসে না অনেকে রিসেন্ট নিয়ে অতিরিক্ত মাথা ঘামান হ্যাঁ লাস্ট সাত দিন শুধু রিসেন্টই পড়েন হ্যাঁ এটা হচ্ছে ওনাদের একটা মানে উনি হচ্ছে বিষয় সম্পর্কে ধারণা রাখেন না বা হয়তো বা উনি এই দিক নির্দেশনাটা পান নেই যে কারণে শুধু শুধু সময় না নষ্ট করছেন বড় জোর একদিন বা একবেলা পড়লেই যথেষ্ট মানে আমার কাছে এরকমই মনে হয় আপনি চাইলে প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু শুধু রিসেন্ট পড়তে চাইলে একদিন বা এক বেলা পড়লেই যথেষ্ট এক্সাম হলে क्वेश्चन वाइज নিজের অ্যাসেম্পশন অনুযায়ী কাট মার্কসের নিচে যদি দাগানো হয় তবে ওই ক্ষেত্রে কাট টাস করার জন্য কি করা উচিত एग्जाम হলেKindly জানাবেন ঠিক আছে ভাই এটা কাট মার্কস পর एग्जांपलের কারণিয় সম্পর্কিত এর মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করব এখন তাহলে দেখেন আমাদের 15 দিনে রুটিনে আমি আপনাদেরকে পড়াগুলো বলে দেব কি কি পড়বেন সেটা একটু বলার চেষ্টা করব আর এর বাইরে আমাদের অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমি এতক্ষণ লিখে রাখলাম এইগুলোর ওপরে এই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার পূর্বেই আমি ছোট ছোট ভিডিও আপলোড করব যেহেতু ভিডিও করার এর পূর্বে আমি আর কখনোই সময় পাবো না হুম এবং আমাদের পরবর্তীতে আমার এই কাজের সহযোগিতা করছে তারাও পড়ালেখাই করছে আমার একজন আপনাদেরকে বলেছি নাম হচ্ছে আরাফাত হ্যাঁ আরাফাতকে আমি সব বুঝাই দিয়ে যাচ্ছি সাথে আরও একজন দুজন থাকবে ও মেনলি সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করবে তো চেষ্টা করবেন ও ছোট মানুষ হ্যাঁ কেবল হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে অনেকেই জানতে চাইছিলেন যে ভাই আরাফাত কি করে কত বড় অনার্স ফার্স্ট ইয়ারে তো ও দেখা যাচ্ছে বাড়িতেই সবসময় থাকে বাসা থেকেই কলেজ করে তো মানে সাংসারিক কাজকর্মের সাথে ব্যস্ত থাকতে হয় তো এই সময়টার ফাঁকে ফাঁকে ওকে আমি বললাম যে এখন থেকে যেহেতু আমি থাকবো না বা আমিও শুরু থেকে এভাবে পড়ালেখা করছি তুই চেষ্টা করলে তুই এখন থেকে এভাবে শুরু করতে পারিস হ্যাঁ তোর যত প্রকার সহযোগিতা দরকার যা কিছু দরকার কোনটা পড়বি কি করবে যা কিছু দরকার সব এখন থেকে গোসাইতে শুরু কর আমি তো আছি ইনশাল্লাহ আর এই পেজে বা ইউটিউবে এগুলো অ্যাক্টিভিটি কিন্তু খারাপ কিছু না আপনি যেটাকে মানে প্রত্যেকটা বিষয়েরই ভালো মন্দ দিক আছে আপনি যদি ওইটা ভালো দিক বেছে নিতে পারেন অবশ্যই ভালো হ্যাঁ এখন দেখবেন অনেকেই বিশেষ করে আমি যখন ইউটিউব বা ফেসবুকে পড়ানো শুরু করি পড়ানো বলতে কি আসলে পড়াতো না আমি যা পড়তাম সেগুলো এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতাম তো তখনও পর্যন্ত আমার এরকম চোখে পড়ে নাই যে কেউ নিজে নিজে পড়ে এসে ইউটিউবে বা ফেসবুকে কথা বলতো কারণ এটার ক্ষেত্রে প্রধান যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে মানুষের আমাদের একটা মানে কি বলে অন্তর্দ্বন্দ্ব কাজ করে বা একটা সংকোচ কাজ করে যে আমি নিজে পড়ালেখা করছি আমি এসে আবার আমি কেবল নতুন কেবল শুরু করলাম আমি তো কিছুই জানি না এই সম্পর্কে আইডিয়া নেই আমি এসে যখন আবার কথা বলবো মানুষ এটাকে কিভাবে নিবে মানুষ কি বলবে হ্যাঁ যে মানুষ কি বলবে এই ধরনের চিন্তা ভাবনা যতক্ষণ আপনার মধ্যে থাকবে আপনি সামনের দিকে হয়তো আপনার অনেক অ্যাবিলিটি আছে হ্যাঁ আপনার পসিবিলিটি অনেক বেশি আছে কিন্তু তারপরেও দেখবেন আপনি কোথাও না কোথাও একটু মানে মানে আটকে যাওয়ার মতন হচ্ছে হ্যাঁ সামনে একটা বাধা সৃষ্টি হচ্ছে তো মানুষ কি বলবে কে কি বললো না বললো এই জাতীয় বিষয়গুলো মাথায় না রাখাই ভালো হ্যাঁ তো ওই সময় থেকে কিন্তু আমি এরকম চিন্তা করছিলাম যে আমার অন্যদিকে খেয়াল করার দরকার নেই আমি জাস্ট বিষয়টাকে এনজয় করতেছি হ্যাঁ যে আমি পড়ালেখা করতেছি প্রতিদিন সেটা এসে আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো একটা নোট করলাম এই নোট মানে অনেকেই তো আসেন আমি হয়তোবা অনেকের মতন এক্সপার্ট হই নাই তখন কেবল শুরু করছি কিন্তু অনেকেই আছেন যারা আমার মতন একেবারে নতুন হম তো তারা তো অন্তত উপকৃত হবে হ্যাঁ অনেকে আছেন হয়তো একদম আপগ্রেডেড পর্যায়ে চলে গেছেন একটা সময় পরে আমিও তাদের পর্যায়ে চলে যাব যেমন এখন হয়তো আমি আগের থেকে অনেক ভালো জানি এখন যে কথাগুলো বলবো বা যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা যদি এখন কেউ নতুন শুরু করে তাকে যদি এখন আমি বলি যে ভাই তুমি হচ্ছে কেবল শুরু করছো না এই এগুলো এগুলো বলা হবে না বরং আমার উচিত কি তাকে উৎসাহিত করা যে হ্যাঁ তুমি শুরু করতেছো ভাই ইনশাল্লাহ এক সময় পরে তুমি এরকম পর্যায়ে আসবা তুমি এইটা এটা এইভাবে করতে পারো বরং আমার জায়গা থেকে যেসব ভুলগুলো আমি করে আসছি সেই ভুলগুলো যাতে না হয় সেই ভুলটা তাকে সংশোধন করার জন্য বা শুরু থেকেই কাজ করতে গিয়ে সে কোন কোন জায়গাতে ভালো করতে পারে হ্যাঁ কোন কোন জায়গায় তার ভালো করার সুযোগ আছে কোন কোন জায়গাতে তার দুর্বলতাগুলো আছে কিভাবে আরো বেটারমেন্ট করতে পারে এই বিষয়গুলো নিয়ে তাকে আমি দেখাই দিতে পারি এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে হ্যাঁ দিয়ে যাচ্ছি আর চেষ্টা করবে অলরেডি প্রশ্ন বিশ্লেষণটা করতে দিয়েছি হ্যাঁ প্রশ্ন বিশ্লেষণ সে প্রতিদিনই অল্প অল্প করে একটা বা দুইটা সাবজেক্ট হ্যাঁ দুই দিন হলে একটা সাবজেক্টের প্রশ্ন বিশ্লেষণ করে সে নিজেই বোঝার চেষ্টা করতেছে হ্যাঁ যে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে প্রস্তুতি বা সিলেবাসে কতটুকু পড়া আছে আমার নিজেকে কতটুকু পড়তে হবে বিশেষ করে যারা নতুন তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো কাজে আসবে যারা তম জন্য আছেন তাদের তো মানে কিছু কথা বললাম যারা পরবর্তীতে হ্যাঁ সাতচল্লিশতম বা নতুন করে যারা বিসিএস প্রস্তুতি শুরু করবেন তারা কিন্তু চাইলে পেজের সাথে আরাফাতের সাথে কন্ট্যাক্টের মানে আরাফাত যে বিষয়গুলো পড়ছে নিয়মিত বা শেয়ার করছে এটার সাথেও কিন্তু আপনারা সংযুক্ত থাকতে পারেন ও প্রতিদিনই আপনাদেরকে হয়তো একটা আপডেট দিবে যে আজকে আমি এই বিষয়টা পড়বো এই বিষয়টা অ্যানালাইসিস করব। এই বিষয়টা আমি এরকম সমাধান করব। তো আমি যেহেতু সবসময় এইটা কর এইটা শেয়ার কর হ্যাঁ বা এইটা এইভাবে উপস্থাপন করা যেতে পারে হয়তো ও কিছুদিন পরে সামনে এসে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করতে পারে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে যে কিছুর শুরু করাটা হচ্ছে খুবই ভাইটাল একটা বিষয় হ্যাঁ যে ও ছোট মানুষ হতে পারে কিন্তু শুরু করেও দেখা যেতে পারে যে অল্প কিছু সময়ের মধ্যে মানে যে পরিশ্রম করবে যে কাজ করবে সেটা ছোট বড় কিছু নাই হ্যাঁ যে কাজ করবে যে কৌশলী হবে যে তার ডেডিকেশনটাকে কাজে লাগাবে কিন্তু সাকসেস হবে এজন্য আপনারা যারা আছেন বিশেষ করে যারা নতুন করে শুরু করবেন তারা ওকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন হ্যাঁ মানে সহযোগিতা করার চেষ্টা করবেন ও আর ওকে আমি সবকিছু বোঝাই দিয়ে যাচ্ছি ফেসবুক বলেন ইউটিউব বলেন নিজের পড়াশোনা করা বলেন যা কিছু আছে ওর দিক থেকে সর্বোচ্চ সার্ভিসটাও প্রোভাইড করার চেষ্টা করবে এক্সাম হল কোশ্চিন ওয়াইজ নিজের অ্যাজাম্পশন হচ্ছে এটা কেউ গেল শুরু করেন ভাইয়া পরীক্ষার হলে কোনো শুরু করেন সিরিয়াল নিজে বলে এটা বলছি অলওয়েজ দুই সপ্তাহ এক্সাম হলে আটকে গেলে যে ক্ষেত্রে ইফেক্টিভ আচ্ছা বুঝতে পারছি এই ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা ওইগুলো নিয়ে আমরা হচ্ছে লাস্টের দিকে গিয়ে যখন আপনি কাট অফ মার্কসটা এজামশন করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ফিফটি ফিফটি চান্সেসগুলো দাগাইতে হবে ভাই কোর্স সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে বললাম যে আপনি পেজে একটু মেসেজ করেন এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা না বলি হ্যাঁ পেজে মেসেজ করলে অ্যাডমিন প্যানেল থেকে ওইগুলোকে আপনাকে রিপ্লাই করে দেওয়া হবে আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা হ্যাঁ তাহলে আমরা পনেরো দিনের রুটিন অনুযায়ী পড়াটা আজকে রাত্রে আমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি আগামীকাল থেকে আপনারা পড়াটা শুরু করবেন যতগুলো কোশ্চিন লিখে নিলাম এর বাইরেও এগুলো হচ্ছে শেষ সময় প্রস্তুতি হিসেবে এর বাইরেও আপনাদের বিসিএস সংক্রান্ত যত প্রশ্ন আছে আমি আবারও বলি যারা নতুন করে শুরু করবেন শুধু এখানে শেষ সময়ের প্রস্তুতি এটা আপনাদের জন্যই বলছি হ্যাঁ এখানে আমার কোনো স্বার্থ নাই কারণ এই যে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে যতগুলো ভিডিও দিয়ে গেলাম আমি পরবর্তীতে আর ভিডিও করার সময় পাবো না কিন্তু আপনারা যারা পরবর্তীতে বিসিএস প্রস্তুতি নেবেন শেষ সময় এসে যারা একটু খেয়ে হারিয়ে ফেলবেন তাদের সমস্ত প্রশ্নের উত্তর এই জায়গায় এসে আপনারা পেয়ে যাবেন এটা গেল শেষ সময়ের জন্য কিন্তু আপনাদের যদি এরকম বিসিএস প্রস্তুতি শুরু থেকেও যদি কোনো প্রশ্ন থাকে শুরু মাঝখানে বা যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু পরবর্তীতে আজকের সেশনে না হোক পরবর্তীতে যে কোনো সময় আপনারা একটু আমাকে লিখে জানাবেন একটু জানাই দিবেন যে ভাই এই প্রশ্নগুলোর উত্তরও কাইন্ডলি আপনি দেওয়ার যাওয়ার আগে একটু ভিডিওর মাধ্যমে একটু দিয়ে যাওয়ার চেষ্টা করেন তাতে করে মানে আপনার মতো করেই পরবর্তীতে কেউ কিন্তু উপকৃত হবে আর আপনাদের আরেকটা বিষয় বলি আপনারা হিউজ পরিমাণে মেসেজ করেন অনেক মেসেজের আছে যেগুলো উত্তর করা আসলেই সম্ভব না হ্যাঁ আপনারা কোনো কেউ মাইন্ডে নেবেন না কারণ হচ্ছে আপনারা এগুলো না দেখাইলে বুঝতে পারতেন না যে আসলে কিরকম প্রশ্ন আসে হ্যাঁ বা এমন এমনও প্রশ্ন আসে যেটার অ্যান্সার করাটা কোনোভাবেই সম্ভব না অনেকেই মনে করেন যে ভাইয়া এটা দেখেন আমাকে যদি এখন বলেন যে ভাইয়া আপনি এই পাঁচটা অঙ্ক করে দেন আমাকে একটু কাইন্ডলি বলেন ভাই আমি কি সারাদিন সময় লাগে কিন্তু আপনার মতন যদি আরো দশজন বলে ভাই এই প্রশ্ন সমাধান করে দেন এই সিনোনিম বলে বলে দেন দেন ওইটা এইটা বলে দেন কি সারাদিন তাহলে আমারও তো মানে ব্যক্তিগত বা আমারও তো অন্যান্য কাজ টাজ থাকে এটা আমি কিভাবে করব হম এখন আপনি শুধু চিন্তা করলেন কিন্তু আপনার বিষয়টা অনেকেই বলেন যে ভাইয়া একটা অঙ্ক করে দিতে বলছে আপনি একটা অঙ্ক করে দিলেন না হ্যাঁ এখন এটা হয়ে গেছেন ওইটা হয়ে গেছেন এখন তো এরকম হবেই বিষয়টা আসলে

এই জন্যই মূলত আমি বলছিলাম যে আপনাদের যত প্রশ্ন জিজ্ঞাসা যাওয়া এই জাতীয় যে বিষয়গুলো আছে পরবর্তীতে যাতে আপনাদের বারবার প্রশ্ন করতে না হয় বা প্রশ্ন করলেও যাতে আমি যত শিখাই দিই তাদের নাই কিন্তু হ্যাঁ তারা হয়তো এক সময় শিখে যাবে কিন্তু আমি যদি তাদের কাছে এই বিষয়গুলো সরবরাহ করে যেতে পারি যে কেউ এই টাইপের প্রশ্ন করলে এই উত্তরটা তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিস হ্যাঁ সেইখান থেকে সবকিছু পেয়ে যাবে তাহলে কিন্তু আর আমাকে প্রয়োজন হচ্ছে না এই জন্যই মূলত আপনাদেরকে প্রশ্নগুলো করতে বলা আচ্ছা তাহলে এটা হলো নেগেটিভ এটা আচ্ছা আরেকটা লিখে রাখি হচ্ছে বিসিএস প্রস্তুতির সকল প্রশ্ন বিসিএস প্রস্তুতির সকল প্রশ্ন এটা হচ্ছে সকল প্রশ্ন আরেকটা হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাজেশন আর আমাদের এখন থেকে আরেকটি বিষয় বলি আমি এখন থেকেই চেষ্টা করতেছি যে আমি হচ্ছে সরাসরি মেসেজের অ্যান্সার এগুলো হয়তো বার দিতে পারব না হ্যাঁ অ্যাডমিন প্যানেল থেকেই দেওয়া হবে এই জন্য হয়তো শুরুর থেকে সবকিছু এক্সাক্টলি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবে না হ্যাঁ আমি শিখাই দিয়ে যাবো ওরা চেষ্টা করবে যতটুকু সহযোগিতা করা হ্যাঁ এই জন্য আমি ভিডিও আকারে দিয়ে যাচ্ছি কিছুদিন পর থেকে আপনারা প্রশ্নের উত্তরগুলো আবার পেয়ে যাবেন হ্যাঁ সব কিছু বলবো ভাই কোন টপিকস পড়বেন কোনটা বাদ দিবেন হুম এই বাংলাদেশের ফ্রি ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হ্যাঁ রাশিদ ভাই আপনাদের নিয়মিত ক্লাস নেবেন কিন্তু হ্যাঁ রাশিদ ভাই নিয়মিত ক্লাস দিবেন ও আর একটা বিষয় একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি না থাকলেও এখানে অনেকে একটা প্রশ্ন করছিলেন যে ভাই আপনি যদি না থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কোনো মানে মানে আমরা যদি পড়তে চাই আপনার মানে এতদিন যেরকম হয়েছে যে আপনি একটা গাইডলাইন দিতেন বা আপনি এরকম ভাবে পড়াইতেন আমরা কোর্সের আন্ডারেই থেকে হয়তো বা আপনার কাছে পড়তাম তা আপনি না থাকলে তো এরকম আসবে না সেক্ষেত্রে কি আপনাদের কোর্স গুলো বন্ধ হয়ে যাবে কিনা বা আপনারা পরবর্তীতে মানে কি একেবারে অফ কিনা বা অন্য কেউ আপনার জায়গায় আসবে কিনা বা দীপ্ত ভাই পড়াবেন কিনা এরকম বেশ কিছু প্রশ্ন ছিল সেটা সংক্ষিপ্ত আকার একটু বলি আমি থাকবো না তবে আমার জায়গায় এখন থেকে নিয়মিত আপনাদের পরবর্তী কোর্স গুলো হবে তা না কারণ দীপ্ত ভাইয়া আছেন হ্যাঁ আমার আর দীপ্ত ভাইয়ের কথাগুলো প্রায় দেখবেন যে একই হ্যাঁ তো আমরা দুইজনে মানে আপনাদের যতটুকু পারতাম সহযোগিতা করার চেষ্টা করতাম তো আমি যদিও বা না থাকি আমার যে বিষয়গুলো এইগুলোর বিষয়গুলো আপনাদেরকে রিকভার মানে রিকভার করার বা আপনাদেরকে যতটুকু সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এখন থেকে রাশেদ ভাইয়া অর্থাৎ দীপ্ত ভাইয়ের সাথে যেমন আমি ছিলাম এখন থেকে দীপ্ত ভাইয়ের সাথে পরবর্তী কোর্সগুলো রান করবে আপনাদেরকে যতটুকু নির্দেশনা বা সহযোগিতা করার দরকার রশিদ ভাই এখন থেকে আপনাদের ক্লাসগুলো নেবেন মানে ASCII ক্যান দীপ্ত যে ছিল এখন এটাই হয়ে যাবে রশিদ এন্ড দীপ্ত রাশেদ ভাইয়া উনি হচ্ছেন একচল্লিশ নম্বর বিসিএস এ ক্যাডার পাইছেন হ্যাঁ উনিও আলহামদুলিল্লাহ আপনারা বাংলা ক্লাসগুলো অনেকেই দেখেছেন এর ফাঁকেও অন্যান্য অনেক বিষয় শেয়ার করবেন হ্যাঁ আপনারা চাইলে এখন থেকে রাশেদ ভাইয়ের সাথেও নিয়মিত কন্ট্যাক্ট রাখতে পারেন হ্যাঁ উনিও আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার করবে আচ্ছা আপনি মিস করবেন অনেক ভাইয়া ভাই মিস তো পড়বে নি মিস করবো আমি আপনাদের বেশি যে টপিক বাদ দিয়ে মনে হয় ওই টপিক থেকে কোশ্চেন আসবে তখন সব পড়তে গিয়ে না ভাই আপনার মনে করার সাথে তো হয় না অনেকেই আছেন স্যাটিসফ্যাকশন পান না সবগুলো না পড়লে স্যাটিসফ্যাকশন পান না আপনি যখন পরীক্ষার হলে কোয়ালিফাই করেন না প্রিলিতে আপনার রেজাল্টে নাম আসে না তখন কি স্যাটিসফ্যাকশন হতে পারেন ওই স্যাটিসফ্যাকশানের কথা মনে করে এখনকার স্যাটিসফ্যাকশনটা বাদ দিতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমার বিশেষ কিছু ঘোষণা ছিল আমি আরেকবার বলি হুম এই সামনের পনেরো দিনের রুটিনে আপনারা নিয়মিত করছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় আপলোড করা হবে শেষ সময়ের বিশেষ যে আয়োজনগুলো আছে এগুলোর উপরে যে কয়েকদিন আছে প্রত্যেক দিনই একটা করে বা মানে প্রায় চেষ্টা করা হবে প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়া সামনের পনেরো বিশ দিনে অনেক গুরুত্বপূর্ণ টপিকে পেজ এবং ইউটিউব থেকে অনেক ভিডিও আপলোড করা হবে হুম বিসিএস প্রস্তুতির অন্যান্য যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমাকে কাইন্ডলি একটু জানাবেন আমি যাওয়ার আগে আপনাদের কিছু প্রোভাইড করে যাব এবং পরবর্তীতে আপনাদের যে কোনো সমস্যা হলে অ্যাডমিন প্যানেলকে বললে অ্যাডমিন প্যানেল সব ঠিক করে দিয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন অ্যাডমিন প্যানেলকে সহযোগিতা করা এবং যারা নতুন করে বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারেন একেবারে খুঁটিনাটি যত বিষয় আছে সব ক্লিয়ার হয়ে যাবে বিশেষ করে গাইডলাইনের জন্য আমরা যেটা বলি হ্যাঁ কোচিং এইটা এটা বিশেষ করে যারা বাসায় পড়তে চান তাদের কিছু প্রয়োজন হবে না ইনশাল্লাহ আমাদের পেজের মধ্যেই সব পেয়ে যাবে বিশেষ সংক্ষিপ্ত সাজেশন এর মধ্যে প্রোভাইড করা হবে আর পরবর্তীতে আমি যদি বা না থাকি আমার জায়গায় প্রত্যেকটা মানে কোর্স বলেন বা যা সহযোগিতা বা আমি যেভাবে আপনাদেরকে দেখাতাম দীপ্ত ভাইয়ের সাথে দীপ্ত ভাইয়ের সাথে এখন থেকে আমার জায়গায় রাশেদ ভয় থাকবে আর পেজের যে মেসেজের অ্যান্সার এটা আপাতত সবগুলো উত্তর হয়তো বা মানে যেহেতু আমি থাকবো না আর কাজ শিখাতে গেলে আমি যদি সরাসরি থাকি আমি যদি অ্যান্সার দিয়ে দিই তাহলে কিন্তু কাজগুলো শেখানো যাবে না এই জায়গায় এখন অ্যাডমিন প্যানেল থাকবে যে প্রশ্নগুলোর উত্তর তারা দিতে সক্ষম হবে সেটা নিয়ে আপাতত কিছুদিন আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আপনারা আমাকে সহযোগিতা করেন আমি ভিডিওগুলো তৈরি হয়ে গেলে পরবর্তীতে আপনাদের সমস্ত যা যা প্রয়োজন এখান থেকে পেয়ে যাবেন তো মোটামুটি আমার ঘোষণা ছিল বা যা যা বলার ছিল হ্যাঁ সবকিছু বললাম শেষ মুহূর্তের একটা আয়োজন পাশাপাশি আমি যে এইভাবে আর আপনাদের সামনে সময় টময় দিতে পারবো না বা নিজের ব্যস্ততার জন্য হ্যাঁ এইগুলা বিষয়ে একটু ক্লিয়ার করলাম যে পেজের ভবিষ্যৎ কি আর পেজ থেকে কিন্তু নিয়মিত বিভিন্ন দেখবেন প্রশ্নোত্তর রিলস শেয়ার করা ছোট ছোট রিলস শেয়ার করা হবে এক মিনিটের ভিডিও ছোট ছোট শেয়ার করা হবে যত কনফিউশন বা মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা যেগুলো হচ্ছে পরীক্ষায় বেশি বেশি আসে এই জাতীয় বিষয়গুলো ওইখানে আমি শিখাই যাচ্ছি ওরা দিবে ওইটা দেখলে অনেক কিছু আপনারা ছোট ছোট অনেক কিছু ক্লিয়ার হবে তারপর হচ্ছে প্রতিদিন অনেক প্রশ্ন আপলোড করা হবে হ্যাঁ এমসিকিউ আকারে আর গুরুত্বপূর্ণ পোস্ট নোট আরাফাত যেমন নিজে নোট টোট করবে এখন থেকে এমসিকিউ সমাধান করবে তারপরে আমি যেভাবে নোট করতে নোট করবে এই নোটগুলোও শেয়ার করা হবে হ্যাঁ এইগুলা এগুলো পেয়ে যাবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে আপনাদের সাথে হয়তো আর এরকম লাইভে এসে দেখা বা কথা বলার সুযোগটা হচ্ছে না হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম আর কি যতদিন ছিলাম যে আমি মানে একেবারে দেখেন আমি শুরু করছি অনেক আগে আপনাদের সাথে প্রায় প্রায় ভাবে কথা বলতাম তো এটা হয়তো বা আজকে শেষ হয়ে যেতে পারে আমি জানি না আমি যদি সময় পাই চেষ্টা করব আমি চেষ্টা করবো যদি সময় পাই মাঝে মাঝে সে আপনাদের কথা বলার চেষ্টা করব কথা বলার জন্য আর যদি সময় না পাই তাহলে আজকেই হয়তোবা আপনাদের সাথে শেষ কথা হচ্ছে আপনাদের সকলের জন্য দোয়া ভালোবাসা শুভকামনা থাকবে মানে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের নেক ইচ্ছা কে পূরণ করুক আপনারা যেই পরিমাণ পরিশ্রম করছেন কষ্ট করছেন ডেডিকেশনটা দিচ্ছেন হ্যাঁ সেটা সার্থক হোক এজন্য সৃষ্টিকর্তার কাছে সবার মানে সৃষ্টিকর্তার কাছে সবার জন্য দোয়া থাকলো আর আমিও হয়তোবা কিছুদিনের মধ্যেই ঈদের পরপরই চলে যাব আমার জন্য প্রত্যেকে দোয়া রাখবেন হ্যাঁ আমার জন্য প্রত্যেকেই দোয়া রাখবেন হ্যাঁ যাতে করে সার্ভিস লাইফে গিয়ে হ্যাঁ মানে চাকরি জীবনে গিয়ে একেবারে মানে মানে সততা হ্যাঁ পেশা মহত্ব মানুষের সার্ভিস হ্যাঁ সেবা দেওয়ার বিষয়গুলো প্রত্যেকটা যত আমি ঠিকভাবে যথাযথভাবে দায়িত্বগুলো পালন করতে পারি হ্যাঁ তো ঠিক আছে ভাই কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে মন্তব্য থাকে একটু জানান হ্যাঁ কারণ পরবর্তীতে কথা বলার হয়তো সুযোগ থাকবে না আর যদি কারো কিছু বলার কিছু না থাকে তাহলে এটাও বলে দেন যে ভাইয়া ঠিক আছে আজকের মতো শেষ করে দেই ধন্যবাদ ঈদ মোবারক টাটা বাই বাই আল্লাহ হাফেজ হ্যাঁ কিছু একটা বলে দিয়ে শেষ করে দেন আচ্ছা আমি এখন একটু কমেন্টগুলো গুলা পড়ি হ্যাঁ শেষ সময় আল্লাহ ভরসা শুভ কামনা আপনার আগামী দিনের পথ চলা সহজ আমিন শুভ কামনা ভাই আমি আপনার জন্য মন থেকে তো আপনি অসাধারণ গাইডলাইন ফলো করে ভালো থাকবেন ধন্যবাদ ভাই আপনিও ভালো থাকবেন আমিন ভাই দুইটা বিষয় অনেক কষ্ট করছে তাও হয়নি নেগেটিভের কারণে ইনশাল্লাহ ভাই এবার হয়ে যাবে হ্যাঁ ফি আমদিল্লাহ ভাই এপ্রিলের মতো রিটার্ন কি টপিক আছে এমন একটা ভিডিও দেন প্লিজ চেষ্টা করবো ভাই যাওয়ার আগে রিটার্ন ভিডিও ভাই বা ভিডিও সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো আচ্ছা ফি আমাদিল্লাহ ভাই ফি আচ্ছা ঠিক আছে ভাই বারে বারে ভাই বলেন ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন ভাইয়া জুলফা ইসলাম জহিদুয়া রইল ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আমার মনে হয় আপনাদের এরকম কিছু নাই ধন্যবাদ ভাই দিন আপনাদের শুভকামনা ঈদ মোবারক আপনাদের শুভকামনা মিস করব আপনাকে আমরা আমিও আপনাদেরকে অনেক মিস করব। তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক দোয়া রইল আপনার জন্য আপনাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল আচ্ছা ঠিক আছে ভাই আমার মনে হয় আর কারো কোনো জিজ্ঞাসা নাই তাহলে আজকের মতো আমরা শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম